হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, আমি পুলিশ ইন্সপেক্টর রামপাল বলছি। হ্যাঁ স্যার বলুন স্যার। আমি ওকে এনকাউন্টার থেকে বাঁচিয়ে দিয়েছি। ভেরি গুড। রোজকে মুকেশের এনকাউন্টারের ব্যাপারে খবর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুকেশ ভালো ছেলে স্যার, কিন্তু কখনো কখনো একটু বাচ্চাদের মতো ব্যবহার করে। ওই সতীশ এখনো বেঁচে আছে, মুকেশই ওকে দেখেছে। যদি এই কথাটা সত্যি হয় আর সুধাকে খোঁজা হয় তাহলে মুকেশ বাইরে আসতে পারে। স্যার এই কেসটা এখন একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, এই কেসটার ব্যাপারে আমি আপনাকে সবসময় খবর দিতে থাকব। ভেরি কাইন্ড অফ ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো মিস্টার রামপাল। হ্যালো স্যার, প্লিজ বি সিটেড। কি ব্যাপার? আই ডোন্ট নো। হ্যাঁ বলুন মিস্টার ইকবাল, এখানে কিভাবে আসতে হলো? স্যার মুকেশের কেসটা আমি হ্যান্ডেল করছি, অথচ আমাকে না জানিয়ে এখানে অনেক কিছু হচ্ছে। ওকে শেষ করে দেওয়ার জন্য বলে দিয়েছিলাম, এতক্ষণে তো ওর এনকাউন্টারও হয়ে গেছে। আমি বুঝতে না পেরে ভুল করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি আপনার কাছে। আমি সুধাকে সত্যিই ভালোবাসি। আরে চুপ কর। হ্যালো মিস্টার রামপাল, আমার বাবা আমাকে আলাদা করে দিয়েছে, এখন আমার কাছে আমার বোন ছাড়া আর কেউই নেই। এ বলছে যে আমি ওকে কিডন্যাপ করিয়েছি। এই বিজয় ওই কাগজটা দে তো। এই নিন দাদা, এই নিন। হুম, এই ফটোটা তো আপনি আগেই আমাদের ডিপার্টমেন্টে পাঠিয়েছেন। এটাকে উল্টে দেখুন অফিসার। আমার টাকার কোনো প্রয়োজন নেই, তোমার উপর যে জুতো ছুঁড়েছিল তাকে এনকাউন্টারে মেরে ফেলো। যখনই এই খবরটা আমি পাবো সুধাকে তখনই রিলিজ করে দেবো। এই সব কিছু এক সপ্তাহের মধ্যে হওয়া চাই। স্যার স্যার ওই ছবিটা একবার দেখান। স্যার যদি আপনার উদ্দেশ্য ভালোই ছিল তাহলে আপনি এনকাউন্টার করতে কেন বলেন? আমাদের বলতে পারতেন, আপনি চাইছিলেন যাতে মুকেশ মারা যায়, তাই তো? আমি আগেই বলেছিলাম আমার জন্য আমার বোনই সব কিছু, এ নয়। স্যার একবার ওই কভারটা দেখান না। নাম টি গোপালন, 40/42 রামনগর, মথুরা। স্যার সুধা যে এই অ্যাড্রেসে নেই সেটা আমি শিওর, কিন্তু আমি জানি যে ও কোথায় আছে। হ্যাঁ প্লিজ আপনার মোবাইলটা একবার দিন না। কেন? এই অ্যাড্রেসটা জানার জন্য একটা কল করব। হ্যালো কে বলছেন? হ্যালো আঙ্কেল, আমি মুকেশ বলছি। হ্যাঁ বলো মুকেশ। আচ্ছা আঙ্কেল একটা কথা বলুন, সতীশের সিম অ্যাড্রেস মথুরাতে রেজিস্টার করা ছিল, তাই না? যদি ওখানকার অ্যাড্রেসটা পেয়ে যান কাইন্ডলি একবার এই নম্বরে মেসেজ করে দিন না। ঠিক আছে আমি এই নম্বরে মেসেজ করছি। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। স্যার স্যার এসএমএসে মথুরার অ্যাড্রেস পাওয়া গেছে, আমি এক্ষুনি মথুরায় যাচ্ছি। সুধার ব্যাপারে যাই খবর পাই না কেন আপনাকে আমি সঙ্গে সঙ্গে জানাবো। চলো যাওয়া যাক। হাই রোজ। হাই। রামপাল তুমি ঠিক আছো? হ্যাঁ ওকে ওকে এনকাউন্টার থেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ডিপার্টমেন্টের নজরে ও তো একজন ফেরার অপরাধী। আমি ভাবছিলাম ওর জন্য সেফ থাকার জায়গা কোনটা, তখন আমার তোমার বাড়ির কথা মনে পড়লো। আমি সতীশের মথুরার নম্বরটা পেয়ে গেছি, হতে পারে যে সুধা ওখানেই আছে। আমি এখনই মথুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যদি কোনো দরকার লাগে আমাকে ফোন কর। ওকে ওকে রামপাল। হ্যাঁ টেক কেয়ার। শিওর এসো। হ্যাঁ
এটা কি? আসলে সুধাকে যে কিডন্যাপ করেছে সে নিতিন কুমারকে এই কুরিয়ারটাই পাঠিয়েছে। ওকে। মুকেশ, তুমি যাও, গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। ওকে ম্যাডাম। হ্যালো, কে বলছেন? আমি নিতিন কুমার, সেন্ট্রাল মিনিস্টার। ও সরি স্যার। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন। হ্যাঁ, মুকেশ তোমার বাড়িতে আছে না? আছে, কিন্তু কেন বলুন তো? না, এমনি চেক করার জন্য। থ্যাংক ইউ। মুকেশ। ম্যাডাম, রামপালের ওখানে যাওয়াটা বেকার, কারণ ওরা দুজন তো ইসিআর রোডের ওপর ইস্টউড হোটেলে আছে। তুমি নিজেই দেখে নাও না। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, একটা কাজ করো, তুমি রামপালকে ফোন করে এটা জানিয়ে দাও। ওকে ম্যাডাম। স্যার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই হোটেলটার সামনে চলে আসুন, সুধাকে ওখানেই রাখা আছে। ওকে জানিয়ে দিয়েছো? ম্যাডাম, ওনার নাম্বার নট রিচেবল বলছে, আমি এসএমএস করে দিয়েছি ওনাকে। ওকে। মুকেশ, তুমি ক্যাপটা পরে নাও। ওকে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম।
ওই দেখুন সতীশ ওখানেই আছে। তুমি এখানেই দাঁড়াও। সতীশ। হ্যাঁ।